আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা বিষয়ের বাড়ির কাজ 8, এটাই তোমাদের শেষ অ্যাসাইনমেন্ট অষ্টম সপ্তাহের। এখানে তোমাদের যে প্রশ্নটি করা হয়েছে, 1 নম্বরে শব্দগুলো পার থেকে খুঁজে বের করি, 2 নম্বরে রয়েছে নিচের শব্দগুলো নিয়ে দিয়ে বাক্য লিখি, 3 নম্বরের প্রশ্নটি হলো এক কথায় প্রকাশ করি, 4 নম্বর হলো যুক্তবর্ণগুলো দেখি, যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়িয়েও লিখি, 5 নম্বর হলো বাম পাশের অংশটা যে ডান পাশে মিলাতে হবে, 6 নম্বর হবে নিচের প্রশ্নগুলো বলি ও লিখি, 7 নম্বর রয়েছে স্বামীর মৃত্যুর পর রোগকে কী কী কাজ করতে শুরু করলেন তার সংক্ষেপে লিখো, 8 নম্বর রয়েছে রোগের জীবন কাহিনী থেকে কী শিখলাম তা সংক্ষেপে লিখো। এই ছিল তোমাদের প্রশ্ন, উক্ত প্রশ্নগুলোকে আমরা যথার্থ উত্তর দিতে চেষ্টা করেছি, অতএব তোমরা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকভাবে দেখবে। আর তোমাদের চতুর্থ শ্রেণীর প্রথম সপ্তাহ থেকে নিয়ে অষ্টম সপ্তাহ পর্যন্ত সকল ভিডিও আপলোড করা শেষ হয়েছে আমাদের আমাদের এই চ্যানেলে সকল ধরনের ভিডিও পাবে। চলো আর দেরি না করে আবার উত্তর পর্বে চলে যাই। Thank you.